কিন্তু আবারটা খাই যাচ্ছে চিকেন ভর্তা বেগুন ভর্তা ফুলকপি ভর্তা আমার মতে ফুলকপিকে হচ্ছে বাংলাদেশের জাতীয় সবজি হিসেবে ঘোষণা করা উচিত একটি ফুল সিফাত রহমানের জন্য আর যদি এর মাঝে জগাজটি হয়ে যায় মনে করেন তাহলে আর ব্লগ দেখতেছেন না রসুন ভর্তা ডিম আলু ভর্তা এরপর হলো ধনে পাতা ভর্তা পেঁপে ভর্তা লাল শাক ভর্তা চিকেন ভর্তা বেগুন ভর্তা তেজ মরিচ ভর্তা কাকি মরিচ ভর্তা রুই মাছ পাবদা মাছ বাদাম ভর্তা চাহে করে লো কি মাছ ঠিক না এত মুখস্থ করছেন কেন এগুলা যেটা বাইরে থেকে বলতেছিলাম যে এখানে আসতে মাথা নষ্ট হয়ে যায় হবে না কেন দেখেন ওই শুভ দিন খাওয়া সম্ভব খাওয়া সম্ভব না আমি মেইনলি যেটা আসছি সেটা হচ্ছে হাঁসের মাংস আল্লাহ দিয়ে আপনাদের পাপু হাঁসের অনেক অনেক বড় ফ্যান আর আমার মতে ফুলকপিকে হচ্ছে বাংলাদেশের জাতীয় সবজি হিসেবে ঘোষণা করা উচিত কারণ দিস ইজ ফি ওকে যাই হোক আর গান্ধীনগরে মোটামুটি সব কিছুর মেনু সেম প্রত্যেক ক্ষেত্রের মেনু সেম ফুটিও দেখেন আপনি দুর্নাবাড়ির ব্লগে হাওয়াইনা পাঠিয়ে আসেন আবারটা খাই যাচ্ছে যাই হোক খাওয়াতে খাওয়া খাওয়াতে খাওয়া স্বাভাবিক ফ্যাক্ট হচ্ছে গান্ধীনগরে এটা কোথাতে বসছি বলতে পারি না বাট হাঁসের টেস্টটা না এখন যেটা খাচ্ছি আগের মতো না থেকে এক দেড় বছর আগে হাঁসগুলো খাইছে ওগুলো ওরকম মজা ছিল আসলে সবাই যখন দেখে একটা জায়গার ভাইব অনেক বেশি হয় তখন আলটিমেটলি খাবারের মানটা দেখা যায় খুব তাড়াহুড়ায় কিংবা একটু রোমাঞ্চকর হোক থেকে খারাপ হয়ে যায় যাই হোক হাঁস খেয়েছি হাঁস খাচ্ছি হাঁস খাবো কি আছে জীবনে পরের বার যে খোরা দিছে আমি কওয়াতে দিছে তুমি কি কইছ একবারও ভাই আমার হাঁস মাইরা দিছে এই সিফাত রহমান আমার হাঁস মাইরা দিছে আজকে কি করছস তাইলে প্লেট দেখেন পুরো চকচক আমাদের দুইজন নিয়ে আসছে এটা তোর হাঁস তুই খাইছিস আমার থেকে মাইরা দিছে ভাই আপনারা এটা বিচার কইরেন যারা দেখবেন আমি তিতে খাইতে পারতেছি সে কিন্তু বলছে লবণের তিতা লবণের আপনার কাছে লবণ ঠিক লাগছে না লবণ ঠিক লাগছে আপনাকে রিক্সা ভ্রমণ করতে হবে বাইক রাইড করতে হবে বাইক থেকে রিক্সাতে হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নাই দেখা যাবে একটু পরে বাইক রেখা দিয়ে আমি রিক্সা উঠে ঘুরতেছি জাহাঙ্গীরনগর তো আসুন জাহাঙ্গীরনগরের কিছু বিরল শট দেখে নিই
জাহাঙ্গীরনগরের ব্লগে কি দেখাবো আপনাদের, এমন কেউ নাই জাহাঙ্গীরনগর সম্পর্কে জানেন না, ঘুরেন নাই কিংবা কিছু। তো খাওয়া দাওয়া করলাম, মোটামুটি ভালোই খাওয়া দাওয়া, এখনও খাওয়া দাওয়া পর্ব বাকি আছে, কারণ এখানে আসবো আর কুলফি খাবো না এরকমটা হইতে পারে না। আর এখন হচ্ছে বিকাল টাইম হয়ে গেছে, তো আমি যেটা সবসময় করি ব্লগ টক বাদ দিয়ে হচ্ছে একটু প্রকৃতির সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি, এখন সেটাই করতেছি। তো স্টোরি ইজ, কিছু মানুষ খুব গরিব, ইউনো জাহাঙ্গীরনগর আসছে বলে এই প্রথম, যাই হোক। অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতে আমি তাকে অনেকদিন আগে বলছিলাম, সেদিন তার মুড হয় নাই ভাই, বুঝছেন, আজকে মুড হয়েছে এই জন্য নিয়ে আসিছে। যাই হোক, এখন তোমাকে একটা কুলফি খাওয়াবো, তারপর কুলফি রিভিউ নিব। ধন্যবাদ। একটি ফুল সিফাত রহমানের জন্য, খেয়াল এটার এক্সপিরিয়েন্স। ধীরে ধীরে কামড়ায় না, আগে একটু চেখা দেখো। এর মধ্যে কি দারচিনি দেওয়া? দারচিনি, 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 দারচিনি এলাচ লবঙ্গ কিছু দিছে, মশলা দিছে, ইউ নো মশলা চি এর মতো। তো শুনতে চাই, টলারেবল, টলারেবল ভাই, সবাই ওর ইউটিউবে গিয়ে একটু বকাবাজি দিয়ে আসো। তো এই যে হচ্ছে সেই কুলফি, স্বনামধন্য কুলফি, যেটা পাগল হয়ে গেছে খাইতে গিয়ে। হ্যাঁ, অনেকের কাছে এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আমার কাছে শুরুতে খুব ভালো লাগছে ভাই, আরও খুব চলতেছে নাকি আর কি, চলতেছে কোনো মতে খাচ্ছে। তো যাই হোক, আসলে যারা আজকে এই ব্লগটা দেখতেছেন, এই ব্লগটার মধ্যে দেখার মতো কিছু নেই, এটা সত্যি কথা। তারপর একটু দেখেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়েন। আর হচ্ছে এই যে রোলিং মুসা ভিডিওর সাথে আজকে ঘুরলাম, আরও আপডেট হইতে পারে ব্লগ, আর যদি এর মাঝে জগাজটি হয়ে যায় মনে করেন, তাহলে আর ব্লগ দেখতেছেন না আমাদের একসাথে। তো ভাই আসো, আজকের এন্ডিংটা একটু তোমার চ্যানেলের মতো একটু করে দিলে ভালো হইতো, বলো বলো তাড়াতাড়ি বলো। ওকে, তো আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি আমার ভিডিওটি আপনাদের, আশা করি রিফার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখন পর্যন্ত রিফার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে তার পরবর্তী আপডেটসগুলো আপনার কাছে পৌঁছে যায় খুব সহজে। আর ব্লগ বাই রিফা নামের একটা ফেসবুক পেজ আছে, ওইখানেও লাইক অথবা ফলো করে দিয়ে দেবেন, যারা এখন পর্যন্ত লাইক অথবা ফলো দেননি, যাতে করে ওইখানের আপডেটসগুলো আপনার কাছে পৌঁছে যায় খুব সহজে। সো পরবর্তী ব্লগ আসা পর্যন্ত ব্লগ বাই রিফার সাথেই থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।